যশোর সদর উপজেলাকে ভূমি ও গৃহহীন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাড়ি হস্তান্তর কার্যক্রমে ভার্চুয়াল উদ্বোধনকালে তিনি ঘোষণা দেন। এ সময়ে যশোরে 188টি বাড়ি হস্তান্তর করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনের যশোর অংশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রমুখ। আমরা যশোর জেলার যশোর সদর উপজেলা থেকে আমরা সংযুক্ত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। আমাদের যশোর সদর উপজেলায় আজকে 54টি ঘর আমরা হস্তান্তর করেছি এবং সম্পূর্ণ যশোর জেলায় আজকে 188টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং এর মধ্যে দিয়ে আমাদের যশোর সদর উপজেলাকে আমরা ভূমিহীন মুক্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা এই যশোর জেলার মধ্যে মোট 4টি উপজেলা আমরা এখন ভূমিহীন মুক্ত হয়েছি। ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে আমরা বাকি 4টি আমরা ভূমিহীন মুক্ত ঘোষণা করতে পারবো। আজকে আমরা আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই জেলার সদরকে ভূমিহীন গৃহহীন শতভাগ ঘোষণা করাতে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা কোনো সদর উপজেলার পক্ষ থেকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা যশোরে হস্তান্তর করা 188টি ঘরের মধ্যে রয়েছে সদর উপজেলায় 58টি, অভয়নগরে 9টি, মনিরামপুরে 35টি, ঝিগরগাছা 40টি ও শাহশাহ উপজেলায় 46টি। এর আগে আমরা মাথা গোঁজার জায়গা ছিল না, অনেক কষ্টে ছিলাম, জায়গা জমি নেই, আমাদের প্রধানমন্ত্রী আমাদের একটা মাথা গোঁজার ঠাই দিচ্ছেন, তাতে আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এর আগে যশোরের 6টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।